بعده ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيدا متنا ما كنا ترابا ذلك رجع بعيد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দ ও পদ্মানুষীন ভগ্নীগণ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পবিত্র জুমার দিন, আমরা সপ্তাহের একটা দিনে, এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হয়, একত্রিত হয়, সামনে আমরা কিভাবে জীবন যাপন করব। মূলত মানব জাতি, বিশেষ করে মুসলিমদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা শুধু অন্যান্য দিনের মতো আল্লাহ তাআলার ইবাদতের লক্ষ্য উদ্দেশ্যে মসজিদে একত্রিত হন না, বরং কিভাবে জীবন যাপন করবেন তার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে দিক নির্দেশনা আলোকবর্তিকা উপস্থাপন করা হয় যাতে আমরা সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি। দুঃখজনক হল চরম সত্য যে সাধারণত দিনে ইসলাম যেমন একটি নিছক সাধারণ ধর্মে গুটি কয় বিষয়ের মধ্যে বর্তমানে সীমাবদ্ধ করে আমরা রেখে দিয়েছি, অনুরূপভাবে খুতবার মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে যথাযথভাবে ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরতে ব্যর্থ হচ্ছি, আর আপনারাও ইসলামকে যথাযথভাবে জানার প্রচেষ্টা করছেন না। এই দুর্বলতা মূলত সার্বিকভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। ভাই সকল, আসুন একটু নতুন ভাবে, তবে নতুন ইসলাম নয়, সেই ইসলাম যে ইসলামের সূচনা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে
আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছিলেন সাই ইসলামী শাখা প্রশাখাতে কিছুটা পার্থক্য রয়েছে, মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন মানব জাতিকে পথ নির্দেশনা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুতরাং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আল্লাহা আলিমুন খাবীর। হে মানব জাতি, অত আয়াতে আল্লাহ তাআলা শুধু ঈমানদার মুসলমানদেরকে সম্বোধন করেননি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানব জাতিকে বিভিন্ন ভাবে সম্বোধন করেছেন। কখনো বলেছেন ইয়া আল্লাযীনা আমানু, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। তো যে আয়াতটি আপনাদের সম্মুখে এখনই তেলাওয়াত করলাম, অত আয়াতে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে সম্বোধন না করে বলেছেন হে মানব জাতি, সমগ্র মানব জাতিকে, সে ঈমানদার মুসলমান হোক, ইহুদি খ্রিস্টান হোক, জৈন শিখ হোক, বৌদ্ধ হিন্দু হোক, যে কোনো ধর্ম, যে কোনো জাত, যে কোনো কাস্টে এসে হোক না কেন, মানুষ হিসেবে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা অত আয়াতে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, হে মানব জাতি নিশ্চয় আমি তোমাদেরকে এক নর নারী থেকে সৃষ্টি করেছি। সমগ্র মানব জাতির আদি পিতা মাতা হলো এক, সমগ্র মানব জাতির আদি পিতা মাতা হলো এক, আদম এবং হাওয়া। আল্লাহ তাআলা বলছেন আমি সমগ্র মানব জাতিকে এক নর ও নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ ও একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে মানব জাতিকে, আল্লাহ তাআলা বলছেন আমি মানব জাতিকে, তোমাদেরকে বলতে মানব জাতিকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছে। বিভিন্ন জাতি এবং গোত্র এটা মর্যাদার জন্য নয়, এটা পারস্পরিক মর্যাদা শ্রেষ্ঠত্ব প্রদানের জন্য নয়, বরং আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানাচ্ছেন লিতাআরাফু, তোমরা যাতে পরস্পরে পরিচিত হতে পারো, তার জন্যই তোমাদের বিভিন্ন গোত্র, তোমাদের বিভিন্ন গোত্র এবং জাতি এক অপর থেকে কেউ শ্রেষ্ঠ তো নয়, জন্মের কারণে সৃষ্টিগত ভাবে কেউ কারো থেকে শ্রেষ্ঠ নয়, জন্মগত ভাবে কেউ কারো থেকে মর্যাদাবান নয়। কেউ মুসলমান ঘরে জন্মেছে, কেউ ইহুদি ও খ্রিস্টান ঘরে জন্মেছে, কেউ সাঁওতালের ঘরে জন্মেছে, নাপিতের ঘরে জন্মেছে, মুচির ঘরে জন্মেছে বলে জন্মগত ভাবে এক অপরের থেকে শ্রেষ্ঠ এমনটি না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে সামনের বার্তা দিচ্ছেন সমগ্র মানব জাতিকে, বলছেন লিতাআরাফু, তোমাদের আপসে পরিচিত হওয়ার জন্য। কেউ বেফারি, কেউ আশারি, বিভিন্ন যে গোত্র, বিভিন্ন বংশ, তাই বংশ এবং গোত্রের কারণে কেউ কারো থেকে শ্রেষ্ঠত্ব নয়। হ্যাঁ, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মান নির্ণয় করলেন, সেরার মান নির্ণয় করলেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব হলো সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধিবিধান যে যত বেশি মেনে চলে, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবথেকে বেশি আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে, তাকওয়াবান, সেই হলো আল্লাহর নিকটে সব থেকে বেশি সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুল খাবির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক অবগত। সূরা হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে একটা সাম্যের বার্তা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহিজ্জা মাসের 12 তারিখে, জুলহিজ্জা মাসের 12 তারিখে বিদায় হজ্জে বলেছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণটি বিদায় হজ্জে প্রায় নবুয়াতের রেসালাতের শেষের দিকে, জীবনের শেষের দিকে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানব জাতি তোমরা জেনে রাখো তোমাদের প্রতিপালক এক, ওয়াবাকুম ওয়াহিদ, এবং তোমাদের পিতাও একজন, তোমাদের প্রতিপালক একজন আর তোমাদের পিতাও একজন, ওয়ালালি আরাবিয়িন ওয়ালা ফাযলি আরাবিয়িন আলা আজামি, কোন আরবের উপরে কোন আরবীয় ব্যক্তির কোন শ্রেষ্ঠত্ব নাই, ওয়ালালি আজামিয়িন আলা আরাবি, আর না কোন আরবীয় ব্যক্তির আরবীয় ব্যক্তির উপরে শ্রেষ্ঠত্ব রয়েছে, ওয়ালা আবিয়াদা আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদা আলা আবিয়াদ ইল্লা বিত্তাকওয়া, না সাদার উপরে কালোর কোন প্রাধান্য রয়েছে, না কালোর উপরে সাদার কোন প্রাধান্য রয়েছে, প্রাধান্য রয়েছে যদি সেটা তাকওয়ার ভিত্তিতে প্রাধান্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন একেবারেই প্রাধান্য নাই এমনটি নাই, বরং মানব জাতির মধ্যে প্রাধান্য রয়েছে, আর প্রাধান্য রয়েছে স্রষ্টা এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলার বিধি নিষেধ মানার ক্ষেত্রে যে যত বেশি আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলে সেই ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলার নিকটে সম্মানিত, সে পৃথিবীর যে কোনো ঘরেই যে কোনো জাতের যে কোনো ধর্মের মানুষের ঘরেই তার জন্ম হোক না কেন, কেউ যদি সাঁতালের ঘরে জন্মগ্রহণ করে, কেউ যদি মুচির ঘরে জন্মগ্রহণ করে, কেউ যদি মেথরের ঘরে জন্মগ্রহণ করে, কেউ যদি ডোমের ঘরে জন্মগ্রহণ করে, আর সে যদি আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করে, আর কেউ যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, আর সে যদি আল্লাহর বিধিবিধান অনুযায়ী জন্মগ্রহণ না করে, তবে ওই মেথরের সন্তান ওই মুখির সন্তান সাঁওতালের সন্তানই এখানে শ্রেষ্ঠত্ব, এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,489। আসলে ইসলামকে আমরা ভুলে গিয়েছি, ইসলামকে আমরা সংকুচিত করতে করতে একেবারে সংকুচিত করে ফেলেছি, দিয়া নামাজ রোজা হজ যাকাত এই গুটি কয়েক বিষয়ের উপরে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি, তবু আংশিক পূর্ণরূপে এই বিষয়গুলোকে আমরা অবলম্বন করতে পারি না। ভাই সকল, এটা আমার ব্যক্তিগত কথা বলছি না, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতায়িজ যাকাত, ওয়াল হজ, ওয়া সাওমে রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপর, কালেমা শাহাদাত অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান, এবং সালাত প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ পালন করা, এবং রমাদানের রোজা রাখা, এই পাঁচটিকে বলা হলো ইসলামের ভিত। সহিহ বুখারী হাদিস নম্বর 8 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 16। এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন এগুলো হলো ইসলামের ভিত। আজকে আমরা মসজিদের ছাদের নিচে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হয়েছে, তো এর ছাদ দেওয়ার আগেই মসজিদের ভিত নির্মাণ করতে হয়েছে। কোন বিল্ডিং আমরা নির্মাণ করি, কোন বিল্ডিং নির্মাণ করার আগে আমরা যে ভিত স্থাপন করি, বিল্ডিং এর পরিকল্পনা আমাদের মস্তিষ্কে আগেই এঁকে ফেলি যে এই বিল্ডিংটা কত তলা বিশিষ্ট হবে, কত স্তর বিশিষ্ট হবে, যদি তিনতলা বিশিষ্ট বিল্ডিং হয় সেই অনুযায়ী ভিত নির্মাণ করা হয়, যদি 50 তলা 50 স্তর বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করা হয় তাহলে সেই অনুযায়ী ভিত স্থাপন করা হয়। তাহলে ভিত স্থাপন হয় কত তলা বিশিষ্ট বিল্ডিংটা হবে, কত তলা বিশিষ্ট বিল্ডিংটা হবে তার উপর নির্ভর করছে বিল্ডিং এর ভিত। এজন্য অনেক সময় দেখা যায় একটা মসজিদ আছে, একটা বাড়ি আছে, আমার বাপ দাদারা তৈরি করেছিলেন, তখন তাদের সামর্থ্য অনুযায়ী একতলা বা দুইতলা বিশিষ্ট বিল্ডিং হিসেবে সেটার ভিত স্থাপন করেছিলেন। এখন আমাদের হাতে টাকা পয়সা এসেছে, জমি জায়গার ক্রাইসিস, সেই দৃষ্টিকোণ থেকে ওই বিল্ডিংটাকে আমরা 5 তলা 10 তলা করার চিন্তা ভাবনা নিচ্ছি, আর সেই সময় আবার ওই মসজিদ বা বিল্ডিংটাকে ভেঙে দিচ্ছি যেটা আমার বাপ দাদারা তৈরি করেছিলেন, তার কারণে বিল্ডিংয়ের উপরে এই ভিতের উপরে 10 তলা বিল্ডিং নির্মাণ করা যাবে না। এজন্য
মসজিদ বা বিল্ডিংকে ভেঙে দিয়ে ভিত মজবুত করে দিয়ে তার উপরে আবার নতুন ভাবে বিল্ডিং নির্মাণ করছি, তাহলে বিল্ডিং যত বড় হবে যত তলা বিশিষ্ট হবে সেই অনুযায়ী ভিতকে তত মজবুত করা হবে। এটাই হচ্ছে নীতি। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি জিনিসকে বলা হলো, এগুলো হলো ইসলামের ভিত। পূর্ণ ইসলাম বলা হলো না, বলা হলো ইসলামের ভিত। কোন একটা ফাঁকা জায়গাতে ভিত নির্মাণ করে যদি ছেড়ে দেন, ছয় মাস অতিবাহিত হওয়ার পরেই দেখবেন সেখানে বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেবে। মানুষ বসবাস করা তো দূরের কথা, সেখানে সাধারণভাবে পশু ও বেঁধে রাখা যাবে না। যদি মানুষ বসবাস করার উপযোগী বানাতে হয় তাহলে ভিত নির্মাণ করার পরে আবার বিল্ডিং তার উপরে তৈরি করতে হবে। তো কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে বলা হলো ইসলামের ভিত। পূর্ণ ইসলাম নাই, কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইসলামের ভিত। এই ইসলামের ভিত, এই ইসলামের ভিত কালেমায়ে শাহাদাত বলা হলো। আর কালেমায়ে শাহাদাতের দুটো পাঠ রয়েছে। প্রথম পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওয়াক্ত আয়াতকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন সহিহ বুখারীতে, বাবুল ইলমে আবলাল কাউলে ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অধ্যায়, বলা এবং আমল করার আগে জানা, একটা অনুচ্ছেদই রচনা করেছেন, বলা এবং আমল করার আগে জানা। আপনি যা বলছেন, আপনি যা করছেন, সর্বপ্রথমত সেই সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। জ্ঞানার্জন করা হলো অপরিহার্য। একজন মুসলমান, একজন মুসলমান জ্ঞানার্জন করবে না, শিক্ষা অর্জন করবে না, বিদ্যা অর্জন করবে না, এটা হতে পারে না। এটাই ছিল ইসলাম, যে জ্ঞানার্জন করা অপরিহার্য। কিন্তু আজকে আমরা ছেড়ে দিয়েছি জ্ঞানার্জন, পবিত্র কোরআন এবং সুন্নাহ, ধর্মীয় জ্ঞান, এটা তো আমাকে আপনাকে করতেই হবে। দুনিয়াবী যে জ্ঞান, আধুনিক জ্ঞান, সেই জ্ঞানটাও পৃথিবীতে যত ভাষা আছে, পৃথিবীতে যত ভাষা আছে সেই ভাষাতে অন্তত কিছু মুসলমানকে জ্ঞানার্জন করতে হবে, এটা হলো ইসলামের দাবি। শুধু পবিত্র কোরআন এবং সুন্নাহ নয়, হিব্রু ভাষা ওহি অবতীর্ণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ইহুদিদের কিতাবী ভাষা, তাদের হিব্রু ভাষা তুমি শিখে নাও, সুরিয়ানি ভাষা শিখে নাও। যায়েদ বিন সাবিত বলছেন, ওয়ারদমাস অতিক্রান্ত হয়নি, যে 15 দিন অতিক্রান্ত হয়নি, সুনান তিরমিজির বর্ণনা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সমগ্র সৃষ্টির উপরে মানব জাতিকে যে সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়েছে, তো যে বিদ্যার কারণে সেই বিদ্যাটাই ছিল মূলত আধুনিক শিক্ষা। যে বিদ্যার কারণে সেই বিদ্যাটাই ছিল মূলত আধুনিক শিক্ষা। আর সর্বশেষ রাসুল, নবী রাসুলের সম্রাট, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে সর্বপ্রথম ওহী যে অবতীর্ণ করেছিলেন সূরা আলাকের 1-5 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা সর্বপ্রথমে এ কথা বলে যে তুমি পাত্র, তোমার সেই পালন পাত্তা নামে যিনি সৃষ্টি করেছেন, অত্র আয়াতে আল্লাহ তাআলা ওহীর মাহাত্ম্য এবং মর্যাদা বর্ণনা করেছেন। তো উভয় শিক্ষার বিশেষ গুরুত্ব, ফজিলত এবং মাহাত্ম্য রয়েছে। আমরা এই দুটো শিক্ষাকে পরস্পর বিরোধী হিসেবে তুলে ধরে দুটো শিক্ষার মাঝে এমন একটা প্রাচীর তৈরি করে দিয়েছি যে আরবি শিক্ষাটা হচ্ছে যারা ভিক্ষা বৃদ্ধি করবে তাদের জন্য, ন্যাংরা কানা খোড়া যাদের ঘরে খাবার নেই তাদের জন্য, আর আধুনিক শিক্ষাটা হচ্ছে যাদের ঘর মধ্যস্থ পরিবার, যাদের ঘরে খাবার আছে তাদের জন্য। জি, একটা কথা আমার এই প্রেক্ষাপটের সঙ্গে খুতবা টাইমও যেহেতু দীর্ঘায়িত নয়,
এজন্য খুব সন্দেহ, শুধু আমার কোন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে না লাগার অন্যতম কারণ ছিল এটাই। আমাকে যখন আব্বা মাদ্রাসায় পড়তে দিলেন, সম্পর্কে আমার এক দাদি তিনি বলেছিলেন, হ্যাঁ রে ইকরামুল, তোর মতো একটা শিক্ষিত ছেলে, ছেলেটাকে বেকার হতে দিলি। তখন আব্বা বলেছিলেন, আমার তো অনেকগুলো ছেলে, সব ছেলে আধুনিক লাইনে পড়াশোনা করে, আমার ইন্তেকালের পরে কেউ যদি দোয়া করে তো এই ছেলেটাই করবে। তখন আমার ওই দাদি বলেছিলেন, আচ্ছা যাক, আর কোনো কিছু না হলে ভিক্ষার ঝোলা নিয়ে তো ভিক্ষা করতে পারবে মাদ্রাসায় পড়ে। তার কথাটা আমার হৃদয়ে সেদিন চরম ভাবে গেঁথে গিয়েছিল যে আমাদের বর্তমানে ভারতবর্ষ বিশেষ করে পশ্চিম বাংলার যে অবস্থান, এই অবস্থান পরিস্থিতি অনেকটাই দায়ী মানুষের হৃদয়ে কিভাবে কুসংস্কার গেঁথে আছে যে ধর্মীয় শিক্ষাটা হলো ভিক্ষাদের জন্য, গরিবদের জন্য যাদের ঘরে খাবার নেই। ফলে ইসলাম একেবারে সংকিত হয়েছে, ইসলামকে যথাযথভাবে আমরা বুঝতে সক্ষম হইনি। ভাই সকল, আমি যে আয়াতটি খুতবায়ে মাসনুনার পরে তেলাওয়াত করেছি, সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে হচ্ছে স্পষ্ট সত্য। অর্থ আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে এবার সম্বোধন করলেন, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলাম পূর্ণাঙ্গ মানব জীবন ব্যবস্থা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গাতে পথ নির্দেশনা করে ইসলাম। আন্তর্জাতিক স্তর পর্যন্ত শুধু মসজিদের চতুর্সীমার ভিতরে ইসলাম সীমাবদ্ধ নয়। আপনি বৈবাহিক জীবন বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, চলাফেরা বলুন, সামাজিক সিস্টেম বলুন, রাষ্ট্র পরিচালনা বলুন, এক দেশের সাথে অন্য দেশের কি সম্পর্ক, মানুষের সাথে মানুষের কি সম্পর্ক, মুসলিমের সাথে মুসলিমের কি সম্পর্ক, মুসলিমের সাথে অমুসলিমের কি সম্পর্ক, কেউ যদি ইসলাম কবুল করতে না চায় তাহলে তার সাথে কি সম্পর্ক, টোটাল বিষয়টা ইসলাম পথ নির্দেশনা করে। ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয় খুব সংক্ষিপ্ত আকারে। আমি শুধু আপনাদের কয়েকটা কথা বলছি, যদি আমরা ইসলামের সামান্য এই বিষয়গুলো যদি অবগত হতাম তাহলে মুসলিমদের মাঝে দ্বন্দ্ব, মারামারি, ঝগড়া, বিবাদ, রক্তপাত এসবগুলো হতো না। সাময়িকভাবে মতানৈক্য হতে পারে, মতভেদ হতে পারে সাময়িকভাবে, কিন্তু তার জন্য আপোষে মুসলিমরা রক্তপাত করতে পারত না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুসলিম, পূর্ণাঙ্গ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্য তাই ভালো না বাসবে, নিজের জন্য যা কল্যাণকর মনে করে, নিজের ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত কল্যাণকর মনে না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমামদার হতে পারে না। সহিহ বুখারী হাদিস নম্বর 13, আবু সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনবার আল্লাহর কসম খেলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়, আল্লাহর কসম সে ইমানদার নয়। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে সেই ব্যক্তি কে, আল্লাহ রাসূল যে ইমানদার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুল মালায়েকা, সেই ব্যক্তি ইমানদার নয় যার জুলুম অত্যাচার, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশী সে যেই হোক না কেন, মুসলমান হোক আর অমুসলমান হোক,
যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে তার অকল্যাণ থেকে তার জুলম অত্যাচার হতে নিরাপদ নয় সেই ব্যক্তি প্রকৃত ইমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কসম খেয়ে এই কথা বললেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6016। আমরা মনে ভাবছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এত জিকির আজকাল করছি জান্নাতে যাওয়া খুব সহজ। অবশ্যই ভাই জান্নাতে যাওয়া খুব সহজ যদি আমরা প্রকৃত ইমানদার হতে পারি। যে একটা মানুষকে হত্যা করা সহজ না মানুষকে হত্যা করা থেকে বিরত থাকাটা সহজ? বিরত থাকাটা সহজ, সবাই মানুষকে হত্যা করতে পারে না। তো হত্যা কর, যে মানুষকে হত্যা করা সে জান্নাতে যাবে। শুধু মানুষ কেন, আমরা পাপ গুলোকে ছেড়ে দিয়েছি, পাপ গুলোর বিষয় ভুলে গিয়েছি। মহিলাটি বেঁধে রেখেছিল এমনকি বিড়ালটি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। একজন মহিলার একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে বিড়ালটি মৃত্যুবরণ করে আর এই অপরাধে মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাদাখালাত ফিহা নার, এই দাখালাত বিসাবাবিহা নার, এই বিড়ালের কারণে বিড়ালকে বেঁধে রেখে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলেছিল, এটাই হলো ওই মহিলার অপরাধ। এই অপরাধের কারণে সেই মহিলা জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2365। যে একটা সাধারণ বিড়াল, সেই সাধারণ বিড়ালকে হত্যা করার কারণে যদি একজন মহিলা জাহান্নামে যায় এ কথা কে বলেছেন? বিশ্বমানবের পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মানুষ হত্যা করে স্বর্গে যাওয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাটা বিরাট বৃথা নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2365। নিরীহ মানুষকে হত্যা করা কত বড় পাপ। আজকে ইসলামের উপরে, আজকে মুসলমানদেরকে জঙ্গি বলা হচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ বলা হচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপের সাথে মুসলমানদেরকে জোড়ানো হচ্ছে। আসলে সর্বই বোঝে মিথ্যা এমনটি না। কখনো কখনো নিজেদের পক্ষ থেকেই চাপিয়ে দেওয়া হয় আর কখনো কখনো কিছু নামধারী মুসলমানের জন্য সমগ্র মুসলমান জাতি এবং ইসলাম কলঙ্কিত হচ্ছে, এটা বাস্তব। ইসলাম যে মানবতার মর্যাদা দিয়েছে, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তো দূরের কথা, অদ্যাবধি কোন রাষ্ট্র নেতা বা মানবতা সংগঠনের কর্মীও এ কথা ঘোষণা দিতে পারেনি। জি, এ কথা ঘোষণা দিতে পারেনি। বহরমপুর কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে একদা আমরা কয়েকজন ছিলাম। আইরি সাহেব জিজ্ঞেস করেছিলেন আপনারা জিহাদে বিশ্বাস করেন? তখন আমার এক বন্ধু মাস্টার সালমান সাহেব তিনি বললেন জি না আমরা জিহাদে বিশ্বাস করি না। আমি বললাম স্যার একটু স্লিপ হয়ে গেছে, আমরা জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাস করি না, তবে যদি ইসলামী জিহাদ বলেন তবে শুধু আমরাই শুধু নয়, কেউ মুখে স্বীকার করুক আর না করুক, পৃথিবীতে যত মুসলমান আছে এ কোরআনের ধারক এবং বাহক আছে, প্রত্যেকে ইসলামী জিহাদে বিশ্বাস করে। আর ইসলামী জিহাদ শ্রীকৃষ্ণ তিনি অত জিহাদ করেছেন, মহাভারতে জিহাদের কথা আছে, বাইবেলে জিহাদের কথা আছে, বেদে জিহাদের কথা আছে। জিহাদ না করা তো যুদ্ধের কথা নয়, এ কথা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন কলৈবাগ না সদর, যুদ্ধ না করা তো ধর্মের কথা নয়। আমি সেদিন আইবিকে বলেছিলাম আইবি সাহেব তাহলে ইসলামে যে জিহাদ আপনাকে কি দিয়ে এই বিষয়কে বুঝাই, সাধারণ মানুষ যদি একটি বিলায়ের বিলেট দিয়ে কারো শরীরে আঁচড় কাটে তাহলে এটা অপরাধ, আর একজন সার্জেন্ট যদি একটা ফাঁক কেটে বা একখানা ঠ্যাং কেটে যদি বাদ দিয়ে দেয় তাহলে সেটাকে ধন্যবাদ জানাই এবং পয়সা দিয়ে সেটা করি। তো সার্জেন্ট যে কাজটা করে শরীরের কখনো অঙ্গ কেটে ফেলে এটাই হলো ইসলামী জিহাদ। আর ইসলাম যে মানবতার মর্যাদা দিয়েছে পৃথিবীর অন্য কোন ধর্ম তো দূরে কথা, মানবতা কোনো সংগঠনে এই কথা বলতে পারেনি, মানবতা কোনো সংগঠন, মানবতা সংগঠনের, মানবতা মঞ্চের কোন নেতা এই কথা বলতে পারেনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাসা জামিআ, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা।
সূরা মায়দা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত সাইয়েদিনা আয়েশা সাহেব স্পষ্ট ভাবে বলেছিলেন এবং টিভি প্রযোজককেও সেদিন ফোন করে বলেছিলেন যে যারা ইসলাম সম্পর্কে অবগত তাদের বার্তা মিডিয়াতে প্রচার না হওয়ার পরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে অথচ ইসলামে এত সুন্দর কথা আছে এই কোরআনের ধারক এবং বাহক কখনো সন্ত্রাসী হতে পারে না কখনো জঙ্গি হতে পারে না যে পবিত্র কোরআন এ কথা ঘোষণা করে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা শুধু তাই নয় মুসলমানের সঙ্গে দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালামান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান হলো সেই ব্যক্তি মুসলমান ফার্সি শব্দ আরবি হলো মুসলিম মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং জুবান থেকে লোকেরা নিরাপদে থাকে শুনেন নাসাই হাদিস নম্বর 4995 মুসলমানকে যার জবান যার কথার দ্বারা লোকে আঘাতপ্রাপ্ত হয় না যার কথার দ্বারা লোকে আঘাতপ্রাপ্ত হয় না আর যার হাতের দ্বারা লোকে কষ্ট পায় না সেই হলো মুসলমান ফাযলা বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে পত্র হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জে বলেছিলেন আলা উখবিরুকুম বিল মুমিন আমি কি তোমাদের ঈমানদার ব্যক্তি সম্পর্কে অবগত করব না অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল মুমিনু মান আমিনাহু নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম ওয়াল মুসলিমু মান সালামা নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ঈমানদার হলো সেই ব্যক্তি যার থেকে লোকেরা নিজেদের রক্ত এবং সম্পদের ব্যাপারে নিরাপদে থাকে আর মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা কোন প্রকারের কষ্ট পায় না যার জবান এবং হাত থেকে লোকেরা নিরাপদে থাকে মুসনাদ আহমদ হাদিস নম্বর 23958 ইমানদার এবং মুসলমান পারস্পরিক যে এক অপরের সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সুন্নাতে এত দলিল এবং এত তথ্য রয়েছে আমরা মুসলমানরা যদি সেই অনুযায়ী জীবনযাপন করতে শুরু করি তাহলে এ মুসলমান জাতি শুধু মুসলমানরা আপোষেই নয় সারা পৃথিবীর মানুষের কাছে আদর্শনীয় হিসেবে বিবেচিত হবে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে ইসলামকে বোঝার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নাবিয়ি আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা নাসির মুনাসসারাতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আলামিন আমিন আল্লাহুম্মা নাসির মুনাসসারাতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আলা আলামিন আমিন ভাই সকল আজকে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে খুতবা 40 পর্যন্ত আমাকে দেওয়ার জন্য বলেছি আর মাত্র কয়েক মিনিট আমি আমার বক্তব্য ইতি করে বলতে এক মিনিটের মধ্যে এখানে আসার পরে হঠাৎ আজকে আমাকে আলোচ্য বিষয় মানে যে আলোচ্য বিষয় নিয়ে বলবো ভেবেছিলাম সেই আলোচ্য বিষয়টা বলা যেতে পারে পুরোপুরি আমি পরিবর্তন করে ফেলেছি আমাকে বললেন যে এইভাবে আলোচনা করবেন আমি সেই বিষয়টাই কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সম্মুখে তুলে ধরেছি বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে শুধু একটা কথা আমি আপনাদের বলতে চাই আমি বললাম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক ভাবে কিভাবে আমরা জীবন যাপন করব প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে ইসলাম পথ নির্দেশনা দিয়েছে আমাদের দায়িত্ব কর্তব্য হলো সেই নির্দেশনাগুলো পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করা পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়নের পরে আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন সুন্নাহ অনুবাদ হয়ে গেছে সেগুলো আপনারা অধ্যয়ন করুন যে সন্ধি করে দাঁড়িয়ে আছে শুধু একটা কথা বলি এনআরসি কে কেন্দ্র করে আমরা ভীত আতঙ্কগ্রস্ত নানা ধরনের আন্দোলন করার পরিকল্পনা আমরা নিচ্ছি নানা ধরনের আন্দোলন করার পরিকল্পনা নিচ্ছি
আধার কার্ড, ভোটার কার্ড, উত্তরাধিকার সার্টিফিকেট, ওয়ারেস সার্টিফিকেট সংস্কার সংগ্রহ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। ভাই যা কিছু করছেন করুন, আধার কার্ড, ভোটার কার্ড সংস্কার সংশোধন করুন, উত্তরাধিকার সার্টিফিকেট আপনি সংরক্ষণ করুন, হেফাজতে রাখুন। আমি নিষেধ করছি না, এবং আন্দোলন যদি করেন তাহলে সেটা ভদ্রভাবে মার্জিত ভাবে, অশ্লীল ভাষা ব্যবহার করে নাই, গাড়ি ভাঙচুর করে নাই, পথ অবরোধ করে নাই, আপনার শান্ত সুস্থ ভাবে করুন। তাহলে এর থেকেও যেটা বড়, যেটা ইসলামী পথ নির্দেশনা, যেভাবে বিশ্ব বিজয় হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। শুধু আপনার জন্ম ভিক্ষার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন, আরে আল্লাহ তো শাসন ক্ষমতাই দিব বলেছেন আপনাদের। সুরানুর ২৪ নম্বর সুরা ৫৫ নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন, যে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে শাসন ক্ষমতা প্রদান করেছিলেন এরপরে, যে মূসা আলাইহিস সালামের জন্মের আগেও বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে বেছে বেছে আজাব হারে হত্যা করা হতো, সূরা কাসাস ২৭ নম্বর সূরা ৪ নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। এত বড় রক্ত পিপাসু পৃথিবীর মাটিতে আর জন্মগ্রহণ করেনি, ফিরাউনের মতো রক্ত পিপাসু অত্যাচারী জালেম পৃথিবীর মাটিতে আজও জন্মগ্রহণ করেনি, যে আতর ঘরে বেছে বেছে পুত্র সন্তানদেরকে হত্যা করবে। শুধু মূসা আলাইহিস সালামের জন্মের আগেই করেছিল তাই নয়, মূসা আলাইহিস সালামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের মুজিজার নিকটে ফিরাউনের জাদুকরেরা যখন পরাজিত হয়েছিল, সে সময়ও ফিরাউনের স্বৈরাচারীদের স্বৈরাচারী সৈন্যদের উস্কানিতে ফিরাউন আবার সেই সিস্টেম সেই নীতি চালু করেছিল, বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে আতর ঘরে হত্যা করতে সে আরম্ভ করেছিল। সূরা আরাফ ৭ নম্বর সূরার ১২৭ নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। এবার তো আছেন মূসা আলাইহিস সালাম, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত জিবরিল আলাইহিস সালামের মারফতে তিনি কি করেছিলেন, তিনি কি করেছিলেন, ফেরাউনের সামনে দুটো জাতি ছিল, একটা ছিল ফেরাউনের সামনে দুটো জাতি সাধারণভাবে, একটা ছিল বনী ইসরাইল, একে দাসে পরিণত করেছিল, আর এদের পুত্র সন্তানদের হত্যা করতো আতুর ঘরে, এদের নারীদের ভোগ করত, এদের উপরে নানা ধরনের জুলুম যাপন করত, এদেরকে শোষণ করত, আর কীর্তি এদেরকে নানা ধরনের সুযোগ সুবিধা দিত। দেশের প্রেক্ষাপট ও পর্যালোচনাকরণ আমি আর বিস্তারিত যাচ্ছিল, তার কারণ সময় নেই, যে কিভাবে আজকে ডিভাইড বিভাজন করে রাখা হয়েছে, মূসা আলাইহিস সালাম সেই প্রেক্ষাপটে কি করেছিলেন, এটা নিজের ব্যক্তিগত কথা বলেননি, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে প্রশিক্ষণ পেয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম মারফতে, সেই বার্তাই দিয়েছিলেন জাতিকে, বলেছিলেন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আরে ফেরাউনের কাছে সাহায্য প্রার্থনা করে কিছু হবে না, জালেম দুষ্ট দুরাচারদের, তারা তো রক্ত পিপাসু, তারা তো জুলুমের জাতন করে চলেছে, সাহায্য প্রার্থনা করো মহান আল্লাহ তাআলা যিনি সব থেকে শক্তিধর, তার কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদি, নিশ্চয় পৃথিবী আল্লাহ, মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, আরে পৃথিবী তো আল্লাহর, আল্লাহ যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে হইতে এই পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করেন, ওয়ালা আকিবাতা লিল মুত্তাকিন, আর পরিণাম তো আল্লাহ ভীরুদের জন্যই, আল্লাহ ওয়ালাদের জন্যই, যারা আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলে তাদের জন্যই শুভ পরিণাম। সূরা আরাফ ৭ নম্বর সূরার ১২৮ নম্বর আয়াত পরিশেষে ফেরাউন তার স্বৈরাচারী সৈন্য নিয়ে ডুবে মরল, তার সাম্রাজ্যের পতন হলো, এই বনী ইসরাইল যাদেরকে দাসে পরিণত করে রেখেছিল তারা শাসন ক্ষমতা পেলেন, তারা শাসক হলেন, সেই কথাই আল্লাহ তাআলা সূরা নূরের ২৪ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াতে বলেছেন, প্রকৃত ঈমানদার এবং সৎকর্ম পরায়ণশীল হয়ে যাও, আর আমারই দাসত্ব করো, কাউকে আমার সাথে শরীক করো না, পৃথিবীতে শাসন ক্ষমতা দেবো যেমন পূর্ববর্তীদের দিয়েছিলাম, আর তোমাদের জন্য যে দিনকে মনোনীত করেছি তা প্রতিষ্ঠিত করব এবং তোমাদের ভয় ভীতির পরে নিরাপত্তা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী রাসূলগণ যেভাবে জালেম শাসকের সম্মুখে ইসলামকে পেশ করেছিলেন এবং যেভাবে ইসলাম অনুযায়ী তারা জীবনযাপন করেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দুটি সবচাইতে বড় জীবন ব্যবস্থা পবিত্র করার এবং সুন্না, সেই অনুযায়ী যদি আমরা নিজেদের সংস্কার সংশোধন শুরু করে দিই,
এবং অন্যের কাছে নির্দায় নির্ভীকতার সহিত প্রচার পাবলিশ শুরু করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আমাদের জন্মভিটা নয় পৃথিবীর শাসন ক্ষমতা দেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য তার সন্তুষ্টির জন্য আমরা যদি নিজেদেরকে যোগ্য হিসেবে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো যাতে আমরা নিঃস্বার্থভাবে ইসলামের প্রচার প্রসার করতে পারি এবং নিজেদের জীবনেও পরিপূর্ণরূপে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তার জন্য তুমি তৌফিক দান করো। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরু লি ওয়ালাকুম আল মুসলিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াযকুরুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া উযকুরুল্লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।